নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আপনি ভিডিওটি দেখছেন, তার মানে হয়তোবা আপনি বিয়ে করে ফেলেছেন বা বিয়ে করব বলে ভাবছেন। এই দুটোর মধ্যে একটা হতে পারে। একটা প্রশ্নের উত্তর দিন তো, আপনি কি শুধুমাত্র বিয়ে করতে চান না বিয়ে করে সারা জীবন খুশি হতে চান? এই প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিওটি পুরো দেখলে জানতে পারবেন, তাই ভিডিওটি পুরো দেখুন। তো আসুন শুরু করা যাক। প্রথমে আমি বিয়ের ক্ষেত্রে মেয়েদের কথা বলব, কারণ বেশিরভাগ প্রবলেম মেয়েদেরই হয়। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ বাবা মা আছেন, কাকু কাকিমারা আছেন, তারা সবসময় মেয়েদেরকে বোঝা ভাবে, তাই জন্যই ভাবে যে মেয়েটার কখন বিয়ে দিয়ে দিই। যেমনি 16-17 বছর বয়স হতে লাগলো, বাবা মার মাথার মধ্যে প্রেশার চড়ে গেল যে আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে, আমার মেয়েটাকে বিয়ে দিতে হবে। এই করতে করতে যখন 20-22 বছর হতে যাচ্ছে, তখন পাড়ার কাকিমারা দিদিমারা সব আসবে, এসে বলবে, কিরে তোর বিয়ে হলো না, কিরে তোর বিয়ে হলো না রে, ওই ওর তো বিয়ে হয়ে গেল। এই করতে করতে মেয়েটার মাথাতে ডিপ্রেশনে মেয়েটাকে একদম পাজল করে দেয়, সাথে তার ফ্যামিলিকে পাজল করে, এবং পরে পিছন থেকে ফায়দা লুটে। এই তো হচ্ছে এখন বর্তমানে অবস্থা। আমি সেই সব কাকিমা জেঠিমা দিদিমাদেরকে বলছি, পাড়া যদি আপনার কানের কাছে এসে কেউ ঘ্যান ঘ্যান করে, আপনার তো বয়স হয়ে গেল, আপনি মরতে পারেন না, আপনি মরতে পারেন না, কেমন লাগবে? সেই রকম। আবার একটা কথা এখানে বলি, এবার আমি ছেলেদেরকে বলছি, এই কাকিমা দিদিমারাই এসে বল, কিরে তোর চাকরি হলো না এখন এখন তো, ওই আমার লাল দুধ দেখ না চাকরি হয়ে গেল রে। এই কথা বলে বলে ছেলেদের মাথা পাজিল করে, ছেলেটাকেও ডিপ্রেশনে ফেলে দেয়। তো এইগুলো করা প্লিজ প্লিজ বন্ধ করুন। মেন প্রসঙ্গে আসি, এই করে করে মেয়ের বাড়ির বাবা মার মাথাটাকে শেষ করে দেয়, এবং তারা ভাবে যে এই মেয়েটি আমার বোঝা, কবে আমি পার করব, কবে আমি পার করব। এই পার করব পার করব করতে করতে সম্পর্ক দেখা শুরু হয়। সম্পর্ক দেখা শুরু হলো, দেখা গেল যে ছেলেটা চাকরি করে, ফ্যামিলি মোটামুটি ভালো, না আমি এখানেই বিয়ে দিই, না আমি এখানেই আমার মেয়েকে বিয়ে দিই, এই বিয়ে দিব 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 করতে করতে প্রবলেমটা তখনও আসে না যখন দিব 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 করছে, প্রবলেমটা তখনই আসে যখন বিয়েটা হয়ে যায়। আর যেমনি বিয়েটি হয়ে গেল, এবার বিয়ের আগের একটা ছোট্ট একটা কথা বলে দিই, তার আগে সেই বাবা বা মা তার সারা জীবনের রোজগার জমানো পয়সা সমস্ত তার মেয়ের বিয়েতে খরচা করছে, এবং যেমনি বিয়েটা হয়ে গেল তেমনি আমার কাছে উদাহরণ আছে, দাদাভাই দিদিভাই আপনাদেরকেই বলছি, আমার কাছে উদাহরণ আছে যে 7 দিন থেকে 10 দিনের মধ্যে মেয়েটি বাড়িতে ফিরে এসেছে। আপনাদের যদি এটাও বিশ্বাস না হয়, তাহলে আপনারা দয়া করে একটু হেঁটে কোর্টে যান, এবং ওখানে গিয়ে দেখুন কতগুলি ডিভোর্সের মামলা চলছে বর্তমানে। আমার মুখের কথাতে নয়, আমার মুখের কথাতে একটা কোনো কথা না, আমি যতগুলি কথা বলি খুব দায়িত্ব নিয়ে কথা বলি, বিনা দায়িত্বে আমি একটু কথা বলি। তো এই ব্যাপার হচ্ছে মেয়েদের। এরপরে আবার এটাও হয় মেয়েদের ক্ষেত্রে, সেই মেয়েটিকে ফোনের জন্য টর্চার করা হয়, প্রচন্ড পরিমাণে টর্চার করা হয়। আচ্ছা দাদা, আমি আপনাকে একটা ছোট কোশ্চেন করি, আপনার যদি সন্তান মেয়ে সন্তান হয়, তাকে যদি টর্চার করা হয়, আপনার কেমন লাগবে? আশা করি ভালো লাগবে। তো সেই মেয়েটিও কারো বাবা মার সন্তান, এটা মাথায় রাখবেন। আর মেয়েদেরকে যে পণ নিয়ে বিয়ে করা না, এটা স্টপ স্টপ স্টপ, পুরোপুরি স্টপ হওয়া উচিত। আমি বলবো এই পণ নিয়ে বিয়ে করা মানে মেয়েটিকে কোনো ভালোবাসা না, আমি এটি দায়িত্ব নিয়ে বলছি। এবার আসি ছেলেদের ব্যাপারে।
একটি ছেলে বিয়ে করতে গেলে ছেলেদেরকে চাকরি করতে হতো, তা আবার কি সরকারি চাকরি। কেন? এবার মেয়ের বাবাদেরকে বলি, সরকারি চাকরি ছাড়া কি মেয়েরা কি কোনো বেসরকারিতে যারা কর্মরত বা ব্যবসা করছে তাদের তাদের ঘরে কি গেলে কি অসুখী থাকবে? না না, ভালো থাকবে, ভালো বাসাটা দেখুন। এই জন্যই আপনার এই সরকারি চাকরির জন্যই কি না এই মোটা অঙ্কের টাকা আপনাদের বেরিয়ে যায়। আর সবচেয়ে বড় কথা আমি বলি আপনাদেরকে, বিয়ে করার আগে আপনারা অবশ্যই জটক বিচারটা করিয়ে নিন, জটক বিচারটা করিয়ে নিন, দুম করে বিয়ে করবেন না, দুম করে বিয়ে করবেন না। সে ছেলেদেরকেও বলছি, মেয়েদেরকেও বলছি। এবং লাস্ট আমি একটা কথা বলে দিয়ে ভিডিওটি অফ করব, যারা টিনেজার আছো, অল্প বয়সে বিয়ে করার জন্য স্বপ্ন দেখছো, তারা থেমে যাও, এটা তোমাদের বিয়ে করার বয়স নয়, জীবনে দাঁড়াও, তারপরে বিয়ে। একটি মেয়েকে যখন বাড়িতে নিয়ে আসবে তাকে কি খাওয়াবে, তাকে কি পড়াবে, সেটা একটু মাথায় রাখো। এই করতে করতেই তো একটা ছেলে বা একটা মেয়ের জীবনটা মানে নেতা তৈরি হয়ে যাচ্ছে, মেঝেতে মুছে না সেই নেতা। জীবনে না থাকছে সুখ, না কোনো আশা, না কোনো কিছু। তো আমি একটা কথাই আপনাদেরকে বলবো সবশেষে, আপনারা দুম করে বিয়ে করবেন। আপনি 10 জায়গায় দেখুন, 10 জনের মুখে শুনুন, পারলে আপনি গুপ্তচর লাগান যে ছেলেটি কিরকম, তাকে দুটো পয়সা দিন। কারণ আপনার এই যে ছোট্ট পয়সাটি যাবে না, তাতে আপনার মেয়েটির লাইফটা সারা জীবনের জন্য বেঁচে যাবে। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, এবং এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।